শঙ্কা কাটিয়ে প্রথমবারের মতো সাউথ আফ্রিকার মাটিতে জয় পেল বাংলাদেশ। দুর্দান্ত জয়ে সিরিজে 1-0 এগিয়ে গেল টাইগাররা। সাকিব ইয়াসিরের 50-তে 314 রান সংগ্রহ করে বাংলাদেশ। 315 রানের লক্ষ্যে খেলতে নেমে 7 বল বাকি থাকতেই 276 রানে অল আউট সাউথ আফ্রিকা। 38 রানে জিতে যায় সাকিব তামিমরা। বাংলাদেশের কাছে ম্যাচ হেরে যার পরনাই প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমার সরল স্বীকারোক্তি, সত্যি বাংলাদেশ দুর্দান্ত খেলেছে। এর আগে কখনো এরা আমাদের দেশের মাটিতে হারাতে পারেনি। প্রথম ম্যাচেই এভাবে হেরে যাব কখনো স্বপ্নেও ভাবিনি। যদিও বাংলাদেশকে কখনোই হালকাভাবে নেয়নি, তবে তারা এত ভালো খেলবে তা আমাদের ধারণার বাইরে ছিল। টেম্বা বাভুমা আরও বলেন, বিশেষ করে তাসকিনের বলগুলো মোকাবেলা করা খুবই কঠিন ছিল। এরকম ফ্ল্যাট উইকেটে তাসকিন যেভাবে বল করেছে তা অভাবনীয়। তবে কেবলই এক ম্যাচ হলো, সামনের ম্যাচগুলো জিতে সিরিজ জয়ই আমাদের লক্ষ্য বলেছেন সাউথ আফ্রিকার অধিনায়ক। সাউথ আফ্রিকার মাটিতে বাংলাদেশের প্রথম জয়, আপনাদের অনুভূতি কমেন্টস করে জানাবেন। সত্য খবর সবার আগে পেতে মিডিয়া হার্টকে সাবস্ক্রাইব করুন।